بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি আপনারা আমাদেরকে বিভিন্ন কমেন্টও করে থাকেন আসলে কাজের চাপে আমাদের এই কৃষি ফার্মটাকে টিকে রাখার স্বার্থে অনেক সময় অনেক ভাইয়ের সাথে দ্বিমত হয়ে যায় আমি ফোন ধরে এরকম কমপ্লেইন দিচ্ছি এদের কিছুক্ষণ আগে পানির থেকে উঠলাম শুধু গেঞ্জিটা গায়ে দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা ভিডিও চান আসলে আমাদেরকে যে ভালোবাসা আপনারা দিবেন বা যে ভালোবাসা আল্লাহ পাকের নিয়ামত আমি পাইছি এটা যেন কিছুতে না হারায় ফেলি প্রিয় দর্শক আমি আজকে বলবো কই মাছ প্রসঙ্গে আসলে কই মাছ কেন চাষ করবেন কই মাছ আসলে কি কি ভালো দিক এর উপর অনেক ভিডিও করছি তারপরে অনেক কমেন্ট আসছে যে রুবেল ভাই আমি কই মাছ কেন করব প্রিয় দর্শক এখানে আরেকটা সাবজেক্ট না বললেই নয় সেটা হলো অনেক এলাকাতে আবার কিন্তু কই মাছের মূল্য কম যেমন ময়মনসিং এলাকার জন্য কই মাছ অভিশাপ এখানে আবার পাঙ্গাস মাছের অনেক দাম তাই কই মাছ সেই এলাকার চাষিরা করবেন যে এলাকার জন্য আসলে অত্যন্ত ভালো সিলেট খুলনা এলাকাতে আবার কই মাছের অনেক কদর এখানে ফির আবার চিংড়ি মাছ প্রচুর উৎপাদন হয় লবণাক্ত পানির জন্য এখানে কই মাছ ভালো না হওয়ার কারণে কী কী কারণে এখানে প্রচুর পরিমাণ চাহিদা আজকেও কই মাছের বাজার নিয়ে কথা হলো 350 থেকে 400 টাকা পার কেজি বিক্রি হচ্ছে কিন্তু ময়মনসিংয়ে আজও বিক্রি হচ্ছে 200 নিচে প্রিয় দর্শক এটা এলাকা ভিত্তিক চাষ যে এলাকায় যে জিনিস চলে আমাদের দিনাজপুরে লিচু হয় ধান হয় আম হয় কিন্তু আসলে দিনাজপুরে প্রচুর পরিমাণ মাছ হয় না কিন্তু এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে এসে আমাদের ঘাটতির চাহিদা পুরো হয় কারণ এই এলাকাগুলো উঁচু এলাকা প্রিয় দর্শক আল্লাহ পাকের নিয়ামত এক এক জায়গাতে এক একটা দিছে তারপরেও আমরা চেষ্টা করতেছি আসলে আমরাও নিজেরা যেন মাছ চাষ করি এবং আমাদের নিজেদের মাছ চাষের চাহিদা মেটাতে পারি এই জন্য আমরা প্রতি জমিগুলোকে অল্প পানিতে আসলে কেন কই মাছ চাষ করা যায় কি না এবং আসলে কই মাছ চাষের লাভটা কি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাবো মাছগুলো আসছে এখানে প্রিয় দর্শক আমাদের অধিক ঘনত্ব কই মাছ কিন্তু চাষ করা যায় এবং এখানে যেটা সবচাইতে বড় পাওয়া যাদের পুকুরের গভীরতা কম আমি এর আগে কই মাছের ভালো অনেক দিক আপনাদের সামনে তুলে ধরছিলাম সে সম্বন্ধে আপনারা অবগত আছেন যেটা আমাদের কই মাছের ভালো দিক সেটা হলো অল্প পানিতে আমরা করতে পারবো সবারই আসলে 5 ফিট 7 ফিট 10 ফিট গভীরতা সম্পূর্ণ পুকুর কই ঝনারি বা আছে তাই যাদের 2 ফিট 1.5 ফিট বা সর্বনিম্ন 3 ফিট পর্যন্ত পানিতে আমরা কিন্তু এই কই মাছটা চাষ করতে পারি প্রিয় দর্শক আমরা এই সাইডটাতেও যদি আপনাদেরকে দেখাই এখানে এখানে কিন্তু 2 থেকে 2.5 ফিট পানি এখানে আছে এখানে কিন্তু অধিক ঘনত্বে আমরা কই এবং শিং মাছটা চাষ করি অনেকজন আমাদেরকে বলেন যে কই মাছ আসলে খাবার বেশি খায় খাবার বেশি খায় আপনি যদি খাবার বেশি খাওয়ান তাহলে বেশি খাবে আসলে যে ধরনের পুকুরে গভীরতা অনেক বেশি সেই সব পুকুরে আসলে কই মাছের যে খাদ্যর প্রয়োজনীয়তা যে খাদ্যটা বাহির থেকে তারা সংগ্রহ করে যে প্রাকৃতিক খাদ্য খায় সেটা যদি আপনি না দিতে পারেন তাহলে তো অবশ্যই খাদ্যর পরিমাণ বেশি লাগবে এবং এই বেশি খাদ্যর সঙ্গে সংমিশ্রিত আমরা এই মাছটা এখন আপনাদেরকে দেখাতে পারবো না আমরা সেটা যেন ব্যাক আপ করতে পারি এই জন্য কিন্তু কইয়ের সঙ্গে আমরা সবসময় আপনাদেরকে শিং মাছ চাষ করার তাগিদ দিয়ে থাকি যে আপনারা শিং মাছ চাষ করেন যে খাবারটা কই মাছ খায়া অবশিষ্ট থাকে যে খাবারটা খায়া কই মাছ অবশিষ্ট রাখে সেই খাবারটা কিন্তু আমাদের শিং মাছগুলা খায়া এটা একটা কই মাছ যদি আমরা 2 টিপে আহরণ করে নেওয়ার পরে 3 বারের দিকে একটা এটা একটা প্লাস পয়েন্ট থাকে যে মাছটা আমরা পাই এই শিং মাছটা আমাদের কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে থাকে বার্ষিক যখন আমরা এই পুকুরগুলা আবার সেচে থাকবো আপনারা দেখছেন আমাদের একটা করে শিং প্রায় 300 সাড়ে 300 গ্রাম পর্যন্ত আমরা সামনেবারে পাইছিলাম আমরা ভিডিও ফুটেজও আপনাদেরকে দিয়েছিলাম এই জন্যে আমরা কই মাছগুলো আসলে আপনাদেরকে করতে বলি যাদের এরকম অল্প জায়গা আছে যাদের পক্ষে পুকুর করে জমি নষ্ট করা সম্ভব নয় এবং অল্প জায়গাতে অধিক ঘনত্বে মাছ চাষ করে অল্প সময়ে আপনি যদি কাপ মাছ শিং মাগুর অন্যান্য মাছগুলো প্রিয় দর্শক করেন তাহলে কিন্তু সেই মাছগুলো আপনার দেখা যায় যে বার্ষিক একটা চালান আসে 1 বছর পর আমাদের দেশের কৃষকেরা সাধারণত অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল যে দুর্বলতাটা দীর্ঘ 7 থেকে 8 মাস বা 1 বছর সময় লাগে এই কই মাছের ক্ষেত্রে প্রিয় দর্শক সেটা কিন্তু লাগে না আমরা 3 থেকে 4 মাসে ভালো মানসম্মত ভিয়েতনামি অরিজিনাল কইটা ভালো ব্রিড থেকে যদি আপনারা
সংগ্রহ করতে পারেন। আমার মনে হয় আপনারা তিন থেকে চার মাসের ভিতর চারটা পাঁচটা বা ছয়টাই আপনারা কেজি মাছগুলো করতে পারবেন। করে আমাদের এলাকাতে অত জেলের মাছ আপনারা জানেন, আমরা এই বছর তাপমাত্রা বেশি হওয়ার কারণে, ওয়েদার বেশি হওয়ার কারণে আমরা কিন্তু এই মাছগুলো এখানেই ব্রিড করছিল। আল্লাহর রহমত সামনেবারও এই চিত্রটা আপনাদেরকে দিতে পারছিলাম। এই বছর আমি মনে করছিলাম যে আমার হয়তোবা মাছ চাষ করে আপনাদেরকে দেখাতেই পারবো না, কিন্তু আল্লাহ ব্যান হইতে চাই মালিকের অশেষ রহমত আপনাদেরকে মাছ নিয়ে কিছু কথা বলার। নিজেকে খুবই খারাপ লাগতেছে, এই বছর অনেকজনার সাথে কমিটমেন্ট ছিল আমি মাছ তাদেরকে দিব, কিন্তু আপনারা যারা দিনাজপুরবাসী অবগত আছেন আমাদের এত ওয়েদার আজ থেকে তিন দিন আগেও, আজকে কিন্তু একটু আবহাওয়াটা একটু নর্মাল হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, শুধু মাটিটা ভিজছে। এত ওয়েদার পানিগুলা আমার দুই ফিট আড়াই ফিট কোথাও এক ফিট পানি আছে, এগুলো মাটি দেখা যায়, কিন্তু আমার এগুলো পুকুর না, এগুলো জমি। মাছ এত ক্লান্ত হয়, আমরা দুপুরে সকালে খাবারই দেই না এখন মাছগুলোকে, আমরা শুধু বিকালবেলা একটু খাবার হালকা করে দিচ্ছি। প্রিয় দর্শক, এটার এই ভালো দিকগুলো আছে, দেখুন আপনারা আমাদের এটা আর একটা সাইড, এই পুকুরটাতে আমাদের এইগুলো তো আমরা সবসময় দেখাই, এগুলো আমাদের সামনে বাড়ির পুকুর। এই সাইডটা যদি একটু আপনারা দেখেন, ঠিক ঘনত্ব আমরা করতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। আমরা অধিক ঘনত্বে ওই মাছ চাষ করে অল্প সময়ে একটা কৃষক নিজের মুনাফা ঘরে তুলে নিতে পারে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডও আছে, আমি যেটুকুই ছোট্ট করে পড়লে একটা ভিডিওতে সব বলা যায় না। আর রোগ বালাই কম, অক্সিজেন ফল কম করে, এবং বাজারে কিন্তু কই শিং মাগুর নেই মাছের জীবনযাত্রার মান বলা হয়। এখানে সব ধরনের খাবার খায়, এরা অক্সিজেন ফল করে না। অল্প পানিতে আমরা এই মাছগুলো চাষ করতে পারি, অল্প সময়ে আমরা হারভেস্ট করতে পারি, এবং জীবিত মাছগুলো আমরা বাজারজাত করতে পারি, এবং এখানে আসলে সেই মাছের প্রচুর চাহিদাও ইনশাল্লাহ। এই মাছগুলো কিন্তু আমাদের অটো ব্রিডের মাছ, আপনারা সব সম্বন্ধে আমাদের জানেন, এখানেও কিন্তু ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মাছ আছে। আপনারা দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে, কিন্তু অল্প পানি, এখানে অল্প পানিতে আমরা মাছগুলো করছি। শিংগুলা যদি দেখেন প্রিয় দর্শক, একটা শিং এখানে আসছিল, শিংগুলা কিন্তু রাত্রে খাবার খায়। এই একটা শিং দেখেন, এখানে ব্রুড শিংগুলো আমরা কিছু দিয়ে দিছি, আমার বিশ্বাস এগুলোও যেন অটো ব্রিড হয় যদি কই মাছের মতোই, তাহলে আমাদের যে মাছ চাষের ডিম থেকে মাছ নিয়ে হলো কি না বিভিন্ন সমস্যাগুলো এগুলা থাকবে না। প্রিয় দর্শক, যাওয়া যাক অন্য সাইডগুলোতে। এগুলো হলো অটো ব্রিডের মাছ, এগুলো কিন্তু আসলে ছোটো বড়ো আছে, দেখেন এগুলা দুই তিন সামে এরা ডিম দিয়ে দিছিল। এখানে কিন্তু এই সাইডটাতে কিছু ছোট মাছ আছে, দেখুন কিছু বড় মাছ, এরাও নিজে নিজে আসলে বাচ্চা দিছে এবং নিজে নিজে এখানে বংশবিস্তার করছে। এগুলা ধানের জমি, প্রচুর পরিমাণ কম পানিতেও, আসলে অল্প জায়গাতে কম পানিতে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা যায়, সব ধরনের খাবার খায় আমাদের এই ভিয়েতনামি অরিজিনাল কই মাছ। প্রিয় দর্শক, যাওয়া যাক ওই সাইডগুলো সাইড, এখানে দেখেন অটো ব্রিডের আমাদের এগুলো মাছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে, আপনারা দেখুন ইনশাল্লাহ। আল্লাহ রহমত, আল্লাহর নিয়ামত, আমি এই বছর মনে করছিলাম যে আমাদের কৃষি ফার্মের যে চাপ ছিল জমি জমার সংক্রান্ত, আপনারা অবগত আছেন যে আমরা আসলে মাছ কি করতে পারবো না, কিন্তু আল্লাহ আপনাদের কাছে আমাকে বেইজ্জতি করবে না বিধায় হয়তো আল্লাহ রহম করছে। এটা আমাদের এখানে শিংকুল কী পরিমাণ আছে আমরা বলতে পারি না, কারণ এগুলো অটো ব্রিড হয়েছিল, এগুলো নিজে নিজেই আল্লাহ পাক আল্লাহর নিয়ামত আমাকে দিছিল, আর আল্লাহর অশেষ নিয়ামত ভোগ করি, জানি না সে আল্লাহর কতটুকু শুক্রিয়া আদায় করতে পারি। প্রিয় দর্শক, আমরা আর একটা ছোট্ট একটা পুকুর দেখাবো, যেখানে আসলে আমরা মাছগুলা অটো ব্রিড না, এগুলো আমরা বাড়িতে হাপায় হাতে করছিলাম, হাউজে করছিলাম, সেই মাছগুলো এখানে নিয়ে এসে দিছিলাম একটা ছোট্ট একটা জায়গাতে। সেই মাছগুলো আমি আমাদের জাতগুলো সম্বন্ধে জানাবো। আসলে হাউজটুকুতে আমরা কিন্তু বাড়িতে যে ইয়াতে মাছ চাষ করছিলাম হাউজে, সেই মাছ কটা কিন্তু আমি ধরে নিয়ে এসে দিছিলাম আপনারা, সেটারও ভিডিও চিত্র আছে আপনারা দেখছেন। এই মাছটা কিন্তু আমাদের আসলে এই বছরকার ছাড়া মাছ ছিল, এটা ইনশাল্লাহ খুবই সুন্দর একই সাইজের। আমাদের যে মাছগুলো আমরা পোনা নিজেরা তৈরি করতে পারি তা আল্লাহ পাক করায়, সেই মাছগুলো কিন্তু একই সাইজের হয় দেখেন আপনারা, এবং একই ধরনের। অনেক জনা আমাদেরকে বোঝান যে আসলে পুরুষ মাছ ছোট হয়, মহিলা মাছ বড় হয়, অনেক কথা বলা হয়, কিন্তু আসলে না, আমি আপনাদেরকে সবসময় একটা জিনিসই বোঝাতে চাইছি যে যেটা মাছ সেটা কখনোই ছোটো বড়ো হবে না, একই ধরনের হবে, একই রকমের হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এইটুকুই ছিল, অনেক মাছ আসলে অনেক খাবারের প্রয়োজন, আমি শুকটি মাছ কিনতাম,
সেটারও আসলে ব্যবস্থা বর্তমান নাই, ফিড দিতাম কালকের দিনটা পর্যন্ত যাবে, আমরা কোনো মতে ফিড হালকা দিয়ে খুদের ভাতও শেষ। আসলে মাছগুলো নিয়ে বিপাকেই আছি, কিন্তু আসলে কৃষি ফার্মের কিছু জমি জমা সংক্রান্ত তথ্যে অর্থে আমাদের কিছু ইয়া হয়েছে। মাছকে আসলে আমাদের এই জাতটাকে খাইতে দিতে পারলে, প্রিয় দর্শক, শুক্রবারের দিন মিথ্যা বলবো না, এই মাছগুলোর একটা জাদুর মতো আছে, আমাদের শাহী পেঁপার মতো, আসলে যা যেখানে লাগা হয় সেখানেই হয়। এই ভিয়েতনামি কইটা মানসম্মত কই, আসলে অল্প পানিতেও এগুলোকে ভালোভাবে খাবার দিলে আমার মনে হয় যে মাছটা এখানে আসছে, নিয়মিত যদি দুই তিন বস্তা বিভিন্ন ধরনের খাবারগুলো দেওয়া যায়, আমার মনে হয় এক মাসে এখানে প্রচুর পরিমাণ মাছ হয়তো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যেটা ইনকাম এখানে করতেছি, এখানে আবার এই কৃষি ফার্মে ইনভেস্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জটিলতাও এখানে আসছে। আসলে যখন আপনি কিছু করবেন তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ইনকাম সোর্স একটা মুখ আর এই দেশবাসী, কিন্তু সেলস জায়গা অনেকজনা এখানকারও এখানে আল্লাহ পাকের দয়ায় কর্মসংস্থান করে এখান থেকে চলতেছে। দোয়া করেন হয়তো এই বছর বা সামনে বছর ছিল, এবার আমাদের আর জমি জমার যে ঝামেলাগুলো এগুলো থাকতেছে না, সামনেবারে অবশ্যই হবে। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, আমরা আল্লাহর কাছে যখন যেটা চাইছি আমার মালিক এক বিন্দু পরিমাণ দেরি করেন নাই দিতে। অবশ্যই খাবারও ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, মাছও আরও যেন আল্লাহ সুন্দর করে দেয়। মাছগুলো বিক্রি করতে চাইছিলাম, কিন্তু আসলে মাছের যখন ওয়েট না হয় তখন দেখা যায় যে মাছের দাম অনেক কম, 50% হয়। আপনার যদি চারটা কই হয়, এই কইটা যদি 10,000 টাকা মন হয়, আপনি যখন 10 থেকে 12টা কই বিক্রি করবেন তখন এই মাছটা 6,500 থেকে 5,500 টাকা তো নামে আসে। তাহলে কোথায় 10,000, কোথায় 5,500? এই জন্য আরও হয়তো 15-20 দিন এই মাছগুলোকে নিয়ে আমার কষ্ট করতে হবে, তারপর একটা অ্যামাউন্ট আলে পরবর্তী কালচারগুলোতে হয়তো আমরা সহজ হবে কি জটিল হবে জানি না, কারণ এখানে অর্থ একটা জমি নিলে দেখা যায় জমিটা ওই লিজ দিছে, ওটা পরবর্তীতে আসে বন্ধক দেওয়ার চেষ্টা করে, নাহলে কয় আমি বিক্রি করবো, এই ঝামেলাগুলোতে আমরা আসলে পড়ে গেছি। কিন্তু জমিগুলো আমরা নিয়ে এখানে কাজও করছি, জমিগুলো যে নিব না এ সুযোগও নাই, অনেক জটিলতা। এই কৃষি ফার্ম থেকে আমরা আল্লাহর রহমত পার হয় এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থেকে উৎসাহ দিয়ে যারা আমাদেরকে এতদূর পর্যন্ত যে মালিকের দয়া আনছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। মাছ বাড়ির এইটুকুই ছিল কই মাছের উপর ভিডিও, আপনারা দোয়া করবেন এই মাছগুলো যখন এইভাবে ঘুরে খাইতে দিতে পারেন তখন নিজেকে খারাপ লাগে। আর একটা সাইডে পুকুর আছে, এটাতে আমি যাই না, আপনারা জানেন এই পুকুরটা আমার বিগ পুকুর, এটাতে আমি আমার সর্বোচ্চ ইনভেস্টটা করছিলাম যে ওকেজো জায়গাকে কাজে লাগাবো। আমার কিছু আসলে ভুলও আছে, আমি আসলে যেটা পারবো না তার সাথে বেশি ঘাড়ে নেই, এটা আমার ব্যর্থতা, ফিরে এটাই সফলতা। আপনারা এগুলো দেখে নিজেরা উৎসাহ পান, অনেক কথা অনেক আবেগ আপনাদের দেশবাসীর সাথে আমার উদ্যোক্তার সাথে শেয়ার করি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আর ইদানিং আসলে এই যে প্রচণ্ড তাপের কারণে আমার দুই একজন কাস্টমারের সাথে আসলে মাল দিবো দিচ্ছি এরকম হয়ে গেছে। আসলে আপনারা বুঝতেছেন না প্রচণ্ড তাপমাত্রায় যখন আসলে চারাগুলো দিব মরে যাবে, তখনও আপনাদের ব্যাকগ্রাউন্ড আমার কাছে আসে, যদি দুই একদিন ধৈর্য ধরতে বলি এটারও ব্যাকগ্রাউন্ড আসে। আমি অনুরোধ করতেছি আপনারা না বুঝে না শুনে না দেখে আপনারা কৃষিতে আসিয়েন না, আমাদের কৃষি সেক্টরটাকে লজ্জিত করিয়েন না, আপনারা বোঝেন না আরও 10 জনকে এখান থেকে যেন কৃষি করলে সরে না যায়। আপনারা পূর্ণাঙ্গ কৃষিটাকে বুঝে এই মৎস্য সেক্টরটাকে বুঝে আপনারা আসেন, তাহলে আমাদেরও সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে। আসলে প্রতিটা সেক্টরের সময় লাগে, ক্ষণ লাগে। আমি মাছের পোনা আপনারা চাচ্ছেন, বাংলাদেশে একটি উদ্যোক্তাও বলতে পারবেন না যে রুবেল কাউকে মাছের পোনা দিছে, অথচ ইউটিউবে আমার মাছ বাড়ির নাম করা লক্ষ লক্ষ মানুষ ব্যাকগ্রাউন্ড ছাড়া যে রুবেল মাছের পোনা রয়েছে। আমি কাউকে এক পিস মাছের পোনা দেয়নি, শুধু রেনু কিছু জনা দিয়েছিলাম, হয় নাই আবার রিপ্লাই দিছি, দুই একজনা হ্যান্ডিং অবস্থায় আছে, আমার মাছের হেঁচারি নাই, আমি বড় মৎস্য চাষিও নয়, কিন্তু আপনাদেরকে মাছ সম্বন্ধে যেটুকু বুঝি আপনাদেরকে বুঝে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দেয়। এসব ব্যক্ত করে শেষ করলাম, আসসালামু আলাইকুম।